আসছেন এখানে কথা বলতেছে। আমার মনে হয় যে আমি যেহেতু শিল্পী মানুষ, সারা সংস্কৃতি জগতের একজন মানুষ, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর মানুষ, আমার মনে হয় এই ছোট্ট বিষয় নিয়ে আমরা মন্তব্য না করি। তবে তাদের যারা করে তাদেরকে শুধু সতর্ক করতে চাই। আপনি কি বুঝেন যে আপনি যে মন্তব্যটা করেন সেই মন্তব্যে আপনার জায়গাটা আপনি নিজে নষ্ট করতেছেন? আপনি তাদের সাথে যুক্ত হচ্ছেন কাদের সাথে? ওই যে বিভু ব্যবসায়ীদের কাছে যারা জিম্মি তাদের সাথে, কারণ আপনিও চাচ্ছেন যে আপনার কথা বিতর্কিত কথার কারণে আপনার ভিউ হোক, আপনি যাতে হাইলাইট হইতে পারেন, আপনি যেন স্ক্রিনে থাকতে পারেন, সেই কথাটা আপনার মনে হয় যে আপনার মনে করা উচিত এবং সেটা করা উচিত না। আমি সিদ্দিকুর রহমান নাটক করবো না ঘোষণা দিয়েছি, কিন্তু তারপরে কিন্তু সিদ্দিকুর রহমান যে কোনো আমার অ্যাক্টিভিটিসের কারণে সিদ্দিকুর রহমান বেঁচে থাকবে। আমি যদি এখন শিল্পীর জায়গা থেকে সরে এসে চিন্তা করলাম সমাজের মানুষের জন্য কিছু করবো না, আমি শুধুমাত্র নিজের আলোকে নিজে আলোকিত করব, আমার মনে হয় যে তাহলে সিদ্দিকুর রহমান মরে যাবে। আমার আলোতে আরো মানুষকে কিভাবে আলোকিত করা যায় সেই জায়গাটা যদি আমরা চিন্তা করতে পারি, ডেফিনেটলি আমি মনে করি আপনি স্ক্রিনে না থাকলে আপনি বেঁচে থাকবেন, এবং এই ধরনের বিতর্কিত কথা বলে বেঁচে থাকার কোনো মূল্য নাই। আচ্ছা সিদ্দিক ভাই, আমার একটা প্রশ্ন আছে। আপনি একটু আগে বলেছেন যদি মন্ত্রণালয় পাঠান সিনেমা আমদানি করে সেক্ষেত্রে আপনি শিল্পীদের সাথে মাঠে থাকবেন, আর মাঠে থাকলে কি হবে সেটা সবাই দেখতে পাবে। এখন আরেকটা প্রশ্ন আছে, আপনি কিন্তু রাজনীতির মাঠে আসতে যাচ্ছেন, তখন সেটা কনফ্লিক্ট করবে কিনা? আর আমি যতদূর জানি আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন। ডেফিনেটলি সেটা আমি কিন্তু এটা আপনার প্রশ্ন একটা ভালো প্রশ্ন করেছেন। সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ করে এবং যদি সে মাঠে এসে নামে আন্দোলন করে সেটা তার দল তাকে গ্রহণ করবে কিনা, আমি কিন্তু সবসময় বলেছি সিদ্দিকুর রহমান ব্যক্তি সিদ্দিক একটা দলের হতে পারে, কিন্তু নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমান সারা বাংলাদেশের। অতএব সিদ্দিকুর রহমান যখন রাজপথে নামবে বা সাধারণ মানুষের পাশে নামবে, তখন সিদ্দিকুর রহমান কখনো পলিটিশিয়ান হিসেবে নামবে না এবং পলিটিক্সের ওই জায়গাটা সে স্পর্শ করবে না, তখন সে ভুলে যাবে সে নেতা না, ডেফিনেটলি সে অভিনেতা। আর অভিনেতার জায়গা থেকে যখন নামবো তখন সারা বাংলাদেশের আমি সিদ্দিকুর রহমান সারা বাংলাদেশের। এই কথাটা আমি বাংলাদেশের মানুষকে বোঝাতে চাই যে একটি মানুষের দুইটা সত্তা থাকতেই পারে। আমি যখন ব্যক্তি সিদ্দিক, যখন একটা দলের একটা ঘরনার একটা সমর্থন করতেই পারি, বাট তার মানে নাট্যকার অভিনেতা সিদ্দিকুর রহমান তার মনুষ্যত্ববোধ বিকৃতি করে সে একটা অন্যায়ের প্রতিবাদ করবে না বা অন্যায়কে প্রশ্রয় দিবে সেটা কখনোই সম্ভব না। আমি সেই জন্যই বলেছি সিদ্দিকরা যুগে যুগে আসবে না, সিদ্দিকরা যদি মাঠে নামে সেদিন কিন্তু বোঝা যাবে যে ঝামেলা আছে, কারণ আমরা পলিটিক্যাল পার্সনরা কিছু ওয়ার্ড ইউজ করে, আমি দেখি জনপ্রিয় সেই ওয়ার্ডগুলো জনপ্রিয় হয়ে যায়, আর আমরা কিন্তু যতদিন ধরে নাটক করতেছি এক একটা ওয়ার্ডই কিন্তু জনপ্রিয় হয়ে যায়। অতএব আমরা মাঠে নামলে হাজার হাজার ওয়ার্ড জনপ্রিয় হয়ে যাবে, হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদেরকে দেখতে আসবে এবং সেদিন প্রতিবাদ হবে। অতএব মনে করি যে মিনিস্ট্রিকে বলবো, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়কে বলবো যে আপনারাও সতর্ক হন, কারণ সতর্ক হওয়া উচিত, কেউ আপনাদেরকে এরকমভাবে বলবে না, বিকজ চিন্তা করবে আমি তথ্য মন্ত্রণালয় গেলে তো আমার কাজ হবে না, আমি সিদ্দিকুর রহমান, আমি যদি আজকে একটা দলকে সমর্থন করি তাহলে আর একটা দল এসে আমার বিরোধিতা করবে। সিদ্দিকুর রহমান কখনো এটা করবে না, কারণ তার মনুষ্যত্ববোধ বিকৃত করেছে, ব্যক্তি সিদ্দিক লাভবান হওয়ার কখনোই চিন্তা করে না।